where famine is bearing down. ছয় বছর বয়সী শিশু ফাদি আল জানতো ফিলিস্তিনের গাজা উপত্যকার এই শিশু পুষ্টিহীনতায় ভুগছে হালকা চামড়ায় আবৃত শিশুটির বুকের পাঁজরের হাড়গুলো গণনাযোগ্য হয়ে পড়েছে দেবে গেছে তার দুই চোখই গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের বিছানায় পড়ে রয়েছে শিশুটি উপত্যকার এই অঞ্চলে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে ফাদির শরীরের ভার নিতে উপযুক্ত নয় তার পা দুটো ঠিকমতো হাঁটতে পারছে না ৬ বছর বয়সী এই শিশু ফাদি আগে এরকম ছিল না গাজা যুদ্ধের আগে একটি ছবিতে তাকে সুস্থই দেখা যায় ফাদির মা সিমা আল জানতের তথ্য মতে সিস্টিক ফাইব্রোসিসে ভুগছে ফাদি ইসরায়েল ও হামাসের সংঘাতের আগে রোগটির জন্য চিকিৎসা নিচ্ছিল সে যে ওষুধ সেবন করছিল এই শিশু যুদ্ধের পর তা আর পাচ্ছে না তার পরিবার এমনকি সুষম খাবারও পাচ্ছে না পরিবারটি ফাদির মা সিমা আল জানতে জানান আমার সন্তানের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে সে আরও দুর্বল হয়ে যাচ্ছে সে আগে যেসব কাজ করতে পারত এখন তাও পারছে না সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না যখন আমি তাকে দাঁড় করাই তখনই সে পড়ে যায় দীর্ঘ পাঁচ মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামাসের ৭ অক্টোবরের হামলার জেরেই এমনটি করছে তারা ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো বলছে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল সেখানে খাবার ওষুধ ও সুপেয় পানির তীব্র সংকট রয়েছে যুদ্ধে বিধ্বস্ত ভূখণ্ডটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এমনটি করে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ইসরায়েলস নাও ১৬-ইয়ার-ওল্ড ব্লকেড অফ গাজা হ্যাজ অলরেডি গাজার পরিস্থিতি নিয়ে ১৮ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি সেই প্রতিবেদনে বলা হয়েছে আগামী মে মাসের মধ্যে উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে গাজার ভয়াবহ পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে জাতিসংঘ ও ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোর জন্য তৈরি করা এই প্রতিবেদনে বলা হয় তীব্র পুষ্টিহীনতা ও মৃত্যুহারের অত্যন্ত জটিল স্তর গাজার উত্তরাঞ্চলের দুই তৃতীয়াংশেরও বেশি লোকের জন্য আসন্ন গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের বিষয়টি দেখে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা কোগাট অপুষ্টি অনাহার ও সুপেয় পানির অভাবে শিশু মৃত্যুর বিষয়ে রয়টার্স থেকে তাদের প্রশ্ন করা হলেও তারা এর কোনো জবাব দেননি তাদের দাবি গাজায় ত্রাণ প্রবেশে কোনো লিমিট দেয়া হয়নি আইপিসির প্রতিবেদনের জেরে ইসরায়েল সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান আগের তুলনায় মার্চে বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছে দিতে প্রচেষ্টা চালাচ্ছেন তারা আইপিসির মূল্যায়নকে খারাপ আখ্যা দিয়ে তিনি বলেন পুরনো পরিস্থিতি ভিত্তি করে প্রতিবেদনটি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ইউএন হিউম্যান রাইটসের পেজে প্রকাশিত এক পোস্টে ভলকার তুর্ক বলেন গাজায় সাহায্যের প্রবেশে ইসরায়েলের ক্রমাগত নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে যুদ্ধের পদ্ধতি হিসাবে অনাহারকে ব্যবহার করছে তারা এর পরিণাম হবে ভয়াবহ এই পদ্ধতিটি যুদ্ধাপরাধের সামিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দ্বারা নির্ধারিত হবে গাজার মানুষদের দুর্ভোগ অত্যাধিক নিউজ ডেস্ক দেশ টিভি